পেঁয়াজ একটি উৎকৃষ্ট মানের মশলা। পেঁয়াজ শুধু মশলাই নয়, এটি একটি সবজিও বটে। বাংলাদেশের প্রতিটি পরিবারে একেবারে বাধ্যতামূলকভাবে পেঁয়াজ ব্যবহার করেন। সেই হিসেবে আমাদের কৃষক ভাইয়েরা অন্যান্য কৃষি উৎপাদনের তুলনায় পেঁয়াজ উৎপাদন সীমিত আকারে করেন। আবার অনেক কৃষক ভাই মোটেও পেঁয়াজের চাষ করেন না, যে কারণে দেশের এই বিশাল জনগণকে পেঁয়াজের চাহিদা মেটানোর জন্য প্রতি বছর শত কোটি টাকার পেঁয়াজ বিদেশ থেকে আমদানি করতে হয়। তাই কিভাবে পেঁয়াজের বীজ উৎপাদন করে পেঁয়াজের চাষ বৃদ্ধি করা যায়, এই বিষয়ে বাড়ি কুমিল্লা এর বৈজ্ঞানিক কর্মকর্তা ডক্টর মোহাম্মদ হাফিজুর রহমান বলেন, পেঁয়াজ একটি মশলা জাতীয় ফসল। পেঁয়াজ আমাদের প্রতিদিনের খাদ্য তালিকায় থাকে। আমরা গত 3-4 মাস আগে বাজারে বলতে গেলে পেঁয়াজই ছিল না, বিদেশ থেকে আমদানি করতে হয়েছে প্রচুর পরিমাণে পেঁয়াজ, যাতে বৈদেশিক মুদ্রা অনেক আমাদের অপচয় হয়েছে। এই জন্য আমরা উদ্যোগ নিয়েছি যাতে আমাদের দেশে পেঁয়াজের বীজ উৎপাদন হয় এবং আমাদের নিজস্ব পেঁয়াজ দিয়েই আমাদের দেশের চাহিদা পূরণ করা হয়। এই জন্য আমরা কৃষি গবেষণা ইনস্টিটিউট আমাদের পেঁয়াজের বীজ করার জন্য এবছর ভালোভাবে উদ্যোগ নিয়েছি। এই জন্য পেঁয়াজের বীজ প্রথম বছর আমরা পেঁয়াজ তৈরি করব শুধু যেটা খাওয়ার জন্য, ওই পেঁয়াজটা 1 বছর রেখে দিলে পরের বছর ওই পেঁয়াজ যদি আমরা মাঠে লাগাই তখনই আমরা সেখান থেকে ফুল এবং পেঁয়াজের বীজ পাবো, এটাই হলো মেইন কথা। এবং এই পেঁয়াজের বীজের যাতে আমাদের দেশের ঘাটতি পূরণ হয় সেদিকে লক্ষ্য রেখে আমরা বিভিন্ন ধরনের মাঠ দিবস, এছাড়া আমরা বিভিন্ন ট্রেনিং প্রোগ্রাম করিতেছি কৃষকদের মাঝে, যাতে তারা নিজেরাই নিজেদের জমি এক কোণায় পেঁয়াজের বীজ উৎপাদন করে তাদের নিজের পেঁয়াজের বীজ দিয়েই পরবর্তী বছর চাষ করতে পারে। এতে দেশ উপকৃত হবে এবং বিদেশ থেকে আমদানি নির্ভরশীলতা কমে যাবে।